না আমি বলি মানে যখন নাকি ঘটনাটা ঘটেছে তখন তো আমি তো খবরের কাগজ কিংবা কিছু জানতাম না তো আমি কয়েকদিন পর থেকে যখন আমি জানতে পেরেছি তখন আমি খুবই মানে অভিভূত হয়েছে দেখে যে আমাদের দেশের মানুষজন আমার জন্য কত দোয়া করছে কত ভালোবাসা প্রকাশ করছে এবং বিশেষ করে আমি যখন জানতে পারলাম আমার ছেলেমেয়েরা আমার এই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ওরা এত বেকুল হয়ে গেছে এবং ওরা এত কিছু করছে তাই না আমাদের ভাষা মদত তো ছিলেনই ওইখানে ওইখানে এতে তাই না তখন আমার মনে হলো যে আমি প্রথমে এসে আমার ছেলে মেয়েদের এই সাজানি বাজে ছাত্রছাত্রী আছে ওদেরকে গিয়ে বলি এই দেখো আমি ভালো আছি তারপরে আমি গিয়ে বিশ্রাম নিব সেই জন্য আমি ইয়ে থেকে সিএমএস থেকে সরাসরি এয়ারপোর্টে এসেছি এয়ারপোর্ট থেকে এখানে এসেছি এবং এখন ক্যাম্পাসে যাবো স্যার দাবি হচ্ছে সারা দেশে আন্দোলন থেকে যে যারা হামলাকারীর বিচারে তার নেপথ্যে যারা আছে তাদের খুঁজে বের করে দেবে স্যার আপনি কি না না অবশ্যই ধরেন ওই ওই ছেলেটার উপরে যে আমার মোটেও রাগ নেই আসলে বুঝেছেন আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু মানুষজনকে নিয়ে এসে ওদেরকে ভুল জিনিস বোঝানো হয় বিভ্রান্ত করা হয় এবং তারা এই ধরনের কাজকর্ম করে আসলে কাজে ব্যক্তিগতভাবে তার উপরে আমার কোনো রাগ নাই আমি শুধু মনে করি যে এই ধরনের ছেলে যেন আরও তৈরি না হয় তাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে তাদেরকে যেন এই জায়গায় ঠেলে দেওয়া না হয় আমরা যেন সেই কাজটা করি মানে যাই হোক সেটা আইনের কথা বলবে আমাকে যদি বলেন আমি জানি না আমি কারো শাস্তি দাবি করছি না মানে আমি ধরেন মৃত্যুর কয়েক ইঞ্চি কাছাকাছি চলে এসেছি আমার যে আঘাতগুলি ছিল সেটা যদি দুই ইঞ্চির নিচে নামতো কিংবা দুই ইঞ্চি উপরে উঠতো তাহলে ঘাড়ের কোনো একটা গুরুত্বপূর্ণ ভেইন যদি কাটা পড়তো তাহলে রক্ত থামানো সম্ভব হতো না একটু গভীর হলেই তাই না কাজেই আমি যেহেতু মৃত্যুতে কাছাকাছি চলে আসছি এখন আমার ভিতরে কোনো প্রতিহিংসা নাই ওকে শাস্তি দিতে হবে করতে হবে এরকম কিছু নাই ঠিক আছে সবার জন্য আমার ভালোবাসা স্যার আপনার উপর যখন হামলা হয় স্যার তখন দেখা যাচ্ছে যে আপনার পিছনে অপরাধী দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ এবং সে সকাল থেকে আপনাকে ফলো করছিল এবং আপনার পিছনে পুলিশও দাঁড়িয়েছিল তো এটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে পুলিশ হয়তো আপনাকে রক্ষা করতে পারেনি এই একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে আপনার নিরাপত্তা আরও বাড়ানোর দাবি উঠেছে আরও আমি বলি মানে নিরাপত্তার দাবি আসলে একজন মানুষ যদি মনে করে সে কিছু একটা মানে যে ছেলে ডিরেক্ট করেছে তাই না এটা শুধুমাত্র তার ভাগ্য সে বেঁচে গিয়েছে সেখান থেকে কারণ যদি আমাদের ছাত্র ছাত্রীরা এবং আমাদের শিক্ষকরা তাকে রক্ষা না করতো তাহলে তাকে কিন্তু ওখানেই হতো মানে কিছু একটা হয়ে যেত তার তাই তো কাজে সে যখন এই কাজটা করেছে সে জেনে শুনেই করেছে যে আমি হয়তো মারা যাবো না আর আপনি একটা দাঁড়ান উনি যেটা বলছিলেন যে এই পুলিশের ব্যাপারটি তাই তো যদি ওখানে একটা পুলিশের গাড়ি না থাকতো তাহলে কিন্তু দুই মিনিটের ভিতরে আমাকে ওখান থেকে হাসপাতালে নেওয়া সম্ভব হতো না তাই না কাজেই তাদের যেটা কাজটা করেছে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি তারা যদি ওখানে উপস্থিত না থাকতেন সেই সময় এটা না দিতেন ভূমিকাটা পালন না করতেন তাহলে হয়তো এত দ্রুত আমি হাসপাতালে নাও যেতে পারতাম আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনার নিরাপত্তা বাড়ানোর দাবি আমার যথেষ্ট আমার নিরাপত্তা হচ্ছে আপনারা ঠিক আছে আমার ছাত্রছাত্রীরা থ্যাংক ইউ স্যার